समस्त जल्पना अवसान घटिए अवशेषे जीटीए निर्वाचने नीलकंठ पहाड़े समस्त राजनैतिक दलगुलिके जानिए दिल जिला प्रशासन। मंगलवार दार्जिलिंग पहाड़े जिला शासक सभाकक्षे पहाड़े समस्त राजनैतिक दल संगे एक बैठक करा हय। এই সর্বদলীয় বৈঠকে পাহাড়ে 18টি রাজনৈতিক দলের মধ্যে 7টি দল উপস্থিত ছিল। দলগুলি হলো বিজেপি এম, সিপিআইএম, হামরো পার্টি, গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস, হিল তৃণমূল, জন আন্দোলন পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চা। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার এই আর বর্ধন তিনি জানিয়েছেন, চলতি মাসের 27 তারিখ জিটি নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করা হবে। এই নির্বাচনের জন্য 3 জন রিটার্নিং অফিসার দার্জিলিং, কাশিয়াং এবং কালিম্পং মহকুমা শাসকেরা 27 মে সর্বসমক্ষে নোটিশ জারি করবেন। ওদিন থেকেই মনোনয়নপত্রের কাজ শুরু হয়ে যাবে। 7 দিন পর্যন্ত মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। তারপর স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য 2 দিন সময় দেওয়া হবে। তারপর 26 তারিখ নির্বাচন, 29 তারিখ হবে ভোট গণনা। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন বলেন, জিটি নির্বাচন নিয়ে সমস্ত বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে এদিন জানিয়ে দেওয়া হলো। সকলের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আবেদন জানানো হয়েছে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। तो जो गवर्नमेंट का डिसीजन है जीटीए सभा के लिए इलेक्शन नोटिफिकेशन हो रहा है 27 तारीख को 27 में और 26 जून को इलेक्शन होगा जीटीए सभा के लिए। 45 कॉन्स्टिट्यूएंसी है, सब कॉन्स्टिट्यूएंसी के लिए होगा। उसके लिए नोटिफिकेशन गवर्नमेंट का नोटिफिकेशन 27 को हो रहा है। उसके साथ साथ हमारा जो 3 RO नियुक्त किया गया है SDO कश्यप, SDO दार्जिलिंग, SDO कालिम्पोंग, वो लोग भी पब्लिक नोटिस उसी दिन ही देंगे 27 तारीख को 11 बजे। तो उसी दिन से नॉमिनेशन शुरू हो जाएगा। 7 दिन तक नॉमिनेशन चलेगा, उसका बाद स्क्रूटिनी है, उसके बाद 2 दिन का रहेगा विड्रॉल, देन 26 को इलेक्शन, 29 को काउंटिंग। ये है इलेक्शन शेड्यूल, 27 को उनका नोटिफिकेशन हो रहा है। यही सब पॉलिटिकल पार्टीज को बोल दिया गया है, शांति से वोट हो। यहाँ पर होता भी है, ऐसे कुछ प्रॉब्लम नहीं होता है। वही हम लोग ने कोऑपरेशन मांगा है सब पॉलिटिकल पार्टी से और सब पे आग्री किए हैं। फोर्स कितना है?